বলিউডে সিকুয়েল এবং রি-রিলিজের এক নতুন যুগ চলছে, যেখানে একের পর এক পুরনো এবং ভীষণ জনপ্রিয় ছবির সিকুয়েল ঘোষণা করা হচ্ছে। আর সেই তালিকায় এবার যুক্ত হলো অ্যাট্রাজের সিকুয়েল। 2004 সালে মুক্তি পেয়েছিল অক্ষয়, কারিনা, প্রিয়াঙ্কা অভিনীত জনপ্রিয় সিনেমা অ্যাট্রাজ। আব্বাস মাস্তান পরিচালিত এই ছবির প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। ছবির পাক্কা 20 বছর পূর্তি উপলক্ষে সুভাষ ঘাই নিজেই ঘোষণা করেন অ্যাট্রাজ 2 এর। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল এবং পরিচালক, প্রযোজক ও তিন অভিনেতার জীবনে একটা মাইল ফলক সৃষ্টি করেছিল ছবিটি। সেই সময় মাত্র 4 কোটির ছবিটি ব্যবসা করেছিল প্রায় 94 কোটি টাকা। প্রতিহিংসা, ভালোবাসা, যৌনতা এবং কোর্টরুম ড্রামা সব মিলিয়ে জমজমাট ছবি হিসেবে গণ্য হয়েছিল অ্যাট্রাজ। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত নেগেটিভ ক্যারেক্টার সোনিয়া কাপুর সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। তবে শোনা যাচ্ছে এই ছবির পার্ট 2 পরিচালনা করতে চলেছেন ও মাই গড 2 এর লেখক পরিচালক অমিত রায়। সুভাষ ঘাই বলেন এটা পুরোটাই নির্ভর করছে পরিচালক অমিত রায়ের উপর। অমিত, বর্তমান সময়ে আজকালকার ছেলে মেয়েদের যৌন জীবনের উপর ভিত্তি করে একটা সাহসী গল্প লিখেছেন, সে গল্পে যেখানে নতুন মূল্যবোধ এবং নতুন চিন্তা ভাবনা রয়েছে। এটা শুধুই যে একটা সামাজিক গল্প হবে এমন নয়, এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও থাকবে, কিছু শিক্ষাও থাকবে। এই ছবির কাজ শুরু করতে পেরে আমরা দারুণ খুশি। এছাড়া তিনি আরো বলেন, এই মুহূর্তে অমিতের হাতে যে চিত্রনাট্য রয়েছে সেটা বড় হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। চিত্রনাট্য আমার খুবই পছন্দ হয়েছে। অ্যাট্রাজ ছবিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির মিথ্যা অভিযোগে সাহসিকতার সাথে লড়াই করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের চরিত্রটিকে। অ্যাট্রাজের প্রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর, অক্ষয় ছিলেন তার স্বামী রাজের চরিত্রে। অন্যদিকে ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী মহিলা সোনিয়া কাপুরের চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনিয়ার চরিত্রটি অক্ষয়কে মিথ্যে যৌন হেনস্থার ঘটনায় ফাঁসিয়ে দেয়, তারপর শুরু হয় মামলা। অ্যাট্রাজ 2 এর জন্য প্রিয়াঙ্কা চোপড়ার ফিরে আসা, অক্ষয় কুমার এবং কারিনা কাপুর খানদের সাথে স্ক্রিন শেয়ার করার অপেক্ষায় দর্শকরা। সুভাষ ঘাই ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে এটি একটি বড় প্রজেক্ট হবে এবং এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হবে।